হ্যালো আসসালামু আলাইকুম ছাদবাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটা ট্যাবলেটের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব যে টেবলেটটা যদি আপনি আপনার টবের মাটিতে একবার ব্যবহার করেন তাহলে মোটামুটি দুই বছর আর ওই টবে কোন প্রকার সার দেয়া লাগবে না আমার হাতে যে টেবলেটটা দেখতেছেন এটা এটাই সেই টেবলেট আর এটার নাম হচ্ছে সিলভা মিক্স এই টেবলেটগুলো আপনি যে কোনো সার অথবা কীটনাশকের দোকানে পাবেন অথবা নার্সারিতে পাবেন আর এগুলোর দাম মাত্র পাঁচ টাকা এলাকা এলাকাভেদে হয়তোবা পাঁচ থেকে ষাট টাকার ভিতর হতে পারে বাট এটার লিগেল যেই দাম এটা হচ্ছে পাঁচ টাকা আমি এটা পাঁচ টাকা দিয়েই কিনেছি তো ঢাকায় যারা আছেন তারা যদি গুলিস্তানের আশেপাশে হন আমি কয়েকদিন আগে দেখিয়েছি যে গুলিস্তান সবচাইতে বড় যেই বীজ এবং সারের দোকান ওই দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন অথবা বিভিন্ন রকম নার্সারিতে যেমন ব্রাক নার্সারিতে এগুলো পাঁচ টাকা করে বা আপনার এলাকার যে কোনো নার্সারিতে যোগাযোগ করলেই ওখানে পেতে পারেন তো এই সারটাতে একটা টেবলেটের ভিতরেই মোটামুটি সব ধরনের সার মিক্স দেওয়া আছে মিক্স করে দেয়া তো এটা ব্যবহার করলে মোটামুটি আপনার গাছের যেই খাদ্য চাহিদা সবগুলোই আসলে একটা টেবলেটের থেকেই গ্রহণ করতে পারবে এই টেবলেট সারে যেই সারগুলো সুষমভাবে দেওয়া আছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন বা ইউরিয়া সার ফসফরাস বা টিএসপি সার পটাশিয়াম বা এমওপি আর আছে হচ্ছে ম্যাগনেশিয়াম এই চারটা একসাথে মিক্স করে দেওয়া আছে সুষমভাবে বা সুষম মাত্রায় এর জন্য কিন্তু আসলে এই সারটার প্রয়োগ একদমই নিরাপদ অবশ্যই এটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং অবশ্যই সঠিক পদ্ধতিতে ব্যবহার হবে তাহলেই কিন্তু আসলে আপনি যে এটার যে বেনিফিট বা উপকারটা এটাই কিন্তু আসলে আপনি পাবেন মানে গাছ গ্রহণ করতে পারবে তো যারা মাটিতে বা জমিনে এই সারটা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে হচ্ছে গাছের যতটুকু ছায়া মাটিতে পড়বে একদম দুপুরবেলা ঠিক বারোটা বা একটার দিকে এই সারটা ব্যবহার করবেন গাছের ছায়া যখন মাটিতে পড়বে ওই ততটুক বাদে এর থেকে সাত থেকে দশ সেন্টিমিটার দূরে এই টেবলেট সারগুলো রাউন্ড করে গেথে দিতে হবে তো এবার আসি যে টবের মাটিতে কিভাবে আপনি ব্যবহার করবেন আর এখানে দেখতেছেন যে আমার একটা মালটা গাছ এটাতে আমি আজকে এই টেবলেট সারটা ব্যবহার করব তাহলে চলুন জেনে নেই টবের মাটিতে কিভাবে এই টেবলেট সারটা ব্যবহার করতে হয় এই টেবলেটটা প্রয়োগ আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে টবের মাটিতে আপনার টবের মাটির তলায় যখন আপনি মাটিটা মিশ্রণ করবেন গাছ লাগানোর জন্য তখন কিন্তু আসলে যদি গাছ একদম টবের তলায় দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে অথবা যদি আপনার এরকম গাছ থাকে ধরেন যেটাতে আপনি এই ট্যাবলেটটা মিক্স করেননি সেই ক্ষেত্রে কি করবেন গাছের একদম সাইটে এই টবের যে সাইট হয় গাছ থেকে কিছুটা দূরে আট থেকে দশ সেন্টিমিটার দূরে টবের দেয়াল ঘেঁষে এটা একটু খুঁড়ে লাগিয়ে দিবেন দিয়ে দিবেন তো আমি এখন এটা খুঁড়তেছি আমি দিয়ে দিচ্ছি তো মাটি সরিয়ে নিতে হবে এটা মোটামুটি অনেকেই ব্যবহার করেছে আর ব্যবহার করে মোটামুটি রেজাল্টও পেয়েছে কেউ কেউ বলতেছে যে খুব ভালো কাজ করে আবার কারো কারো ক্ষেত্রে আসলে বলতেছে যে একটু কম কাজ করে তো এটা যদি আপনি ব্যবহার বিধি যদি না জানেন মানে কিভাবে ব্যবহার করতে হয় এটাই যদি না জানেন তাহলে কিন্তু আসলে খুব ভালোভাবে কাজ করবে না তো এর জন্য সবচেয়ে উত্তম হলো হয়তো টবের তলায় দিয়ে দেবেন নয়তো বা টবের কিনারে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ব্যবহার হবে তো এটা মোটামুটি আমি খুঁড়ে নিয়েছি দেখেন আমি যতখানি খুঁড়েছি ঠিক ততখানি মোটামুটি চার থেকে পাঁচ সেন্টিমিটারের মতো খুঁড়ে তারপরে টেবলেটটা দিয়ে দিতে হবে এই যেটা আমি দিয়ে দিচ্ছি যেখানে আমি দিয়ে দিলাম তারপর আবার আমি চাপা দিয়ে দিচ্ছি তো এই এই হলো আসলে টেবলেটের ব্যবহার তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ